আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ব্যালট বাক্সে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তিনি জানান, অর্থ সংকট এবং রাজনৈতিক দলের ভিন্ন মতের কারণে ইভিএম বাদ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় গাজীপুর সহ 5 সিটি কর্পোরেশনে ভোটের তারিখও ঘোষণা করা হয়। আদিন সজীবের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার, গাজীপুর সহ 5টি সিটি কর্পোরেশন নির্বাচন ও পৌরসভা সহ বেশ কিছু বিষয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় কমিশন সভা। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে ওই আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে ব্যালটে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 300টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং আসন্ন 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম হবে, যেটা আমরা আগে আপনাদেরকে জানিয়েছি। তার কারণ হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে এই মেশিন সমূহের যে রিফার্বিশমেন্টের জন্য যে 1,259,00,000 টাকা চাওয়া হয়েছিল, সেই টাকাটা প্রাপ্তির অনিশ্চয়তার কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেই জায়গাটা সরে আসলাম, যে ইভিএম সর্বোচ্চ ব্যবহার থেকে, সেটা কি শুধু টাকাই শুধু মুখ্য ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? প্রথম হচ্ছে, আমি আপনাদেরকে সচিব হিসাবে কমিশনের সিদ্ধান্ত জানানোর আইনানুগ অধিকার রয়েছে। কমিশন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি সিদ্ধান্ত ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কমিশনের কাছ থেকে জানাটাই আপনাদের জন্য যৌক্তিক হবে। আমি তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ অনুযায়ী 150টি আসনে ইভিএম মেশিন ব্যবহারের জন্য প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেন। সেক্ষেত্রে একটি প্রকল্প দেওয়া হয় 8,000 কোটি টাকা প্রায়। সেই প্রকল্পটি প্ল্যানিং কমিশন কর্তৃক আর অগ্রহণ করা না করাতে পরবর্তীতে মেশিন টুলস ফ্যাক্টরি, যারা ইভিএম মেশিন সমূহ সরবরাহ করেছিলেন, তাদের সাথে বিভিন্ন সময় সভা করার পরে তারা বলেছেন যে এই মেশিনগুলোকে পুনরায় সম্পূর্ণরূপে রিফার্বিশমেন্ট করে 1,10,000 মেশিন নির্বাচন উপযোগী করতে হলে 1,260 কোটি টাকার মতো প্রয়োজন হবে। তা সেক্ষেত্রে সেই টাকাটা অর্থ মন্ত্রণালয়ে চাওয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয় থেকে সেই রিফার্বিশমেন্টের যে অর্থ সেটা দিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে নির্বাচন সংক্রান্ত অন্যান্য যাবতীয় ব্যয়ের যে অর্থ সেটা আগামী অর্থ বছরে পাওয়া যাবে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছেন। যেহেতু সকল মেশিনগুলোকে রিফার্বিশমেন্ট করে কিউসি করার মতো পর্যাপ্ত অর্থ নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে নাই এবং এগুলো অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়, এর সাথে কিছু কম্পোনেন্ট হয় বিদেশ থেকে আমদানি করতে হতো, সুতরাং নির্বাচনের আগে যে সময় আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি পেয়েছিলেন সেই সময়ের স্বল্পতা এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের মানে যে নিশ্চয়তা প্রদান সেটা না পাওয়া এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে যে ঐক্যমতের অভাব রয়েছে নির্বাচন কমিশনের এই ইভিএম মেশিন ব্যবহারকে দিয়ে, সকল কিছু বিবেচনা করে হয়তোবা নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ সময় গাজীপুর সহ 5টি সিটি কর্পোরেশনে ভোটের তারিখও নির্ধারণ করে কমিশন, যার সবকটি হবে ইভিএমে, থাকবে সিসি ক্যামেরা। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 25 মে রোজ বৃহস্পতিবার এবং এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময়ের মধ্যে এবং প্রতিটি সিটি কর্পোরেশন নির্বাচনী ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হবে এবং সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে। এছাড়া নির্বাচন কমিশনের তথ্যাদি হালনাগাদ রাখার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আমাদের যে ট্যাব আছে, যা দিয়ে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর হালনাগাদ তথ্য সংগ্রহ করা যাবে, সেই কার্যক্রম অব্যাহত থাকবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 27 এপ্রিল বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই হবে 30 এপ্রিল রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের হবে 2 মে থেকে 4 মে, আপিল নিষ্পত্তি হবে 5 থেকে 7 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 8 মে, পূর্তিক বরাদ্দ 9 মে এবং নির্বাচন হচ্ছে 25 মে, অর্থাৎ পূর্তিক বরাদ্দের পরবর্তী 16তম দিন শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এক্ষেত্রে সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 23 মে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 25 মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 26 থেকে 28 মে, আপিল নিষ্পত্তি 29 থেকে 31 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 1 জুন, পূর্তিক বরাদ্দ 2 জুন এবং ভোট গ্রহণ হবে 21 জুন।
এছাড়া আমাদের আরও ছয়টি নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ, বগুড়ার তালোর পৌরসভা, কক্সবাজারের কক্সবাজার পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা এবং নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভা। এই ছয়টি জায়গার ভোট গ্রহণ 12-6 তারিখে অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুমোদন সহ আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয় সভায়। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা।